আজ আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় প্রকাশ করব। বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় প্রকাশ করতে হলে প্রথমে আমরা গণনা করব, এটি কয়টি সংখ্যা আছে, শূন্য থেকে গণনা করব, শূন্য, এক, দুই, তিন। তারপর প্রতিটি সংখ্যাকে তার পজিশন সংখ্যার 2 এর পাওয়ার দ্বারা গুণ করব। ওয়ান ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করব। তারপর প্লাস ওয়ান ইন্টু 2 টু দি পাওয়ার 2, কারণ এটা 2 নম্বর পজিশনে আছে, 0, 1, 2, 2 টু দি পাওয়ার 2। প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 3, 8, প্লাস 4, প্লাস 0, প্লাস 1 ইকুয়াল টু 13। অর্থাৎ 1101 এর ডেসিমেল সংখ্যা হচ্ছে 13। আরেকটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, এই সংখ্যাকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে লিখব, সংখ্যাটিকে তার 2-এর পজিশনাল পাওয়ার দ্বারা গুণ করব। তাহলে এখানে এই 1-এর পজিশন কত, 0 থেকে আমরা গুণব, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 2 টু দি পাওয়ার 8, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখন এগুলো যদি আমরা হিসাব করি, 2 টু দি পাওয়ার 8 সমান 256, প্লাস 2 টু দি পাওয়ার 7 সমান 128, 2, এগুলো যোগ করলে হয় 394। এখন একটা জিনিস খেয়াল করো যে প্রতিটি সংখ্যাকে তার পজিশনের 2-এর পাওয়ার দ্বারা গুণ করা হচ্ছে। এখন এই 2-এর পাওয়ারগুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে দশমিক সংখ্যায় রূপান্তর করা আমাদের অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা কিছু 2-এর পাওয়ার মুখস্থ করে নেব। 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 1 সমান 2, এভাবে 4, 8, 16, 64। এই হচ্ছে আমাদের 11টি 2-এর পাওয়ার। এই সংখ্যাগুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের দশমিকে রূপান্তর করা অনেক সহজ হয়ে যাবে। এই সংখ্যাগুলো একটু খেয়াল করে দেখো, প্রতিটা কিন্তু ডাবল হচ্ছে, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, এভাবে ডাবল আকারে যাচ্ছে। আবার এই সংখ্যাগুলো দেখো অনেকটা আমাদের মেমোরির সাইজের মতো, আমাদের প্রথম দিকের মেমোরি কত হলো 128 মেগাবাইট, 256 মেগাবাইট, 512 মেগাবাইট, তারপর 1 জিবি, 1 জিবি মানে 1024। কম্পিউটার বা মোবাইলের নাম্বারগুলো বাইনারিতে সেভ করা হয়, তাই এখানে 2-এর একটা ব্যাপার স্যাপার থেকে যায়। এখন আসো তাহলে দেখা যাক 2-এর পাওয়ারগুলো মনে রাখলে কীভাবে আমরা সহজে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে আমরা এখান থেকে আসি, 0, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এই সংখ্যাটি 6 নম্বর পজিশনে আছে। এর 2-এর পাওয়ার, এখন এই দিক দিয়ে যদি আমরা 2-এর পাওয়ারগুলো লিখি তাহলে এখানে হয় 1, 2, 4, 8, 64। আবার কোনো একটি সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে তার মান সেই সংখ্যাটি হয়, অর্থাৎ 1-কে যদি আমরা 64 দ্বারা গুণ করি তাহলে মান হয় 64, যোগ এখানে 2-এর পাওয়ার হচ্ছে 16, এখানে যদি আমরা 16 দ্বারা গুণ করি 16, যোগ 8, যোগ 1, তাহলে এর মান হবে 89।